সন্ধ্যার পর হন কিশোর বা শিক্ষার্থী হলের বাইরে আড্ডা দিতে দিলি গ্রেপ্তারের ঘোষণা দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম। কিশোর অপরাধটা বেড়ে গেছে, এটার একটা মূল কারণ অধিক রাতে তারা বাইরে অবস্থান করে। সন্ধ্যার পর থেকে যদি আড্ডা দেখি আমরা তাদেরকে সন্তোষজনক উত্তর না দিতে পারলে থানায় ধরে নিয়ে আসা হবে। আজ বুধবার বিএলএ সিএমপির সদর দপ্তর নগরীর হালিশর আর্টিলারি রোড ছুরির আঘাতত মোহাম্মদ সুমনের মরণের ঘটনা গ্রেপ্তার দশজনের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আহত হই। আমরা যেটা জানতে পারি যে তার মোবাইল ছিনতাই হয়েছে এবং তাকে মোবাইল না দেওয়ার কারণে, তাকে জোরপূর্বক মোবাইল ছিনিয়ে নেওয়ার জন্য তাকে ছুরিকাঘাত করে, যার কারণে পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। গতকাল আমরা ভিকটিমের মোবাইল এবং সিম উদ্ধার এবং সেই সূত্রে আমরা এই ঘটনায় জড়িত দশজনকে গ্রেপ্তার করি। এটা আপনাদেরকে আজকে ডাকার উদ্দেশ্য সেটা হচ্ছে এই দশজনই কিন্তু মাইনর, মানে এরা অপ্রাপ্ত বয়স্ক, যে বলা যায় যে পুরো ঘটনাটাই আমরা ডিটেক্ট করেছি। তারা সবাই স্বীকার করছে যে তারা এই ঘটনার সাথে জড়িত ছিল। গ্রেপ্তার যদি তারা হলদি মোহাম্মদ আলামিন, মোহাম্মদ ফজলুর রাব্বি, মোহাম্মদ আরমান, মোহাম্মদ মুস্তাফা রবিন, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ রাহাত মোমেন, মোহাম্মদ জনি, মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ মিজান। সংবাদ সম্মেলনে তারও উপস্থিত আছেন নগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এম হুমায়ুন কবির, আবু বক্কর সিদ্দিক, অলোক বিশ্বাস আরও বোধকিয়া। জিয়াউল হক ইমন, সি প্লাস টিভি, চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও ইভিনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।